144 দ্বারা শুধু এর সাথেই ছিল, ও আমাদের সিদ্দিকীর সাথেই ছিল, নওশাদের সাথেই ছিল। আচ্ছা 144 দ্বারা নিয়ম কি? আমি যেতে পারবো না? কে বলেছে আমি 144 দ্বারার মধ্যে দিয়ে হেঁটে যেতে পারবো না, গাড়ি করে যেতে পারবো না? আইপিএস কে আমি বলছি, উনি নিশ্চয়ই আমার থেকে বেশি শিক্ষিত, বাট উনি আইন লঙ্ঘন করছেন। আর কোথায় লেখা আছে যে 144 ধারার মধ্যে দিয়ে আমি যেতে পারবো না? একসাথে পাঁচ বা তার অধিক লোক যেতে পারবে না। বলতে পারতো নওশাদ সিদ্দিকী তুমি একা যাও, অসুবিধা কী ছিল? বসে থাকো যতক্ষণ না তোমায় যেতে দেয়, দেখা যাক না কতক্ষণ আটকাতে পারে। আর যতক্ষণ তুমি বাইরে বসে থাকবে জানবে ওরাও শওকত মোল্লারা বেশি ঘোরাঘুরি করতে পারবে না, কারণ তাহলে সংবাদ মাধ্যমের চোখের সামনে পড়ে যাবে। পুলিশকে বলেছিলেন কালকে ফ্রি হ্যান্ড দিচ্ছি, দিদিমণি কাল বলেছিলেন পুলিশকে ফ্রি হ্যান্ড দিচ্ছি, এই হচ্ছে ফ্রি হ্যান্ডের নমুনা। আইপিএস হয়েও এরমভাবে চাটতে হয় জুতো চটি? একজন মহিলা সম্মান রেখে বলছি, তার বিবেক প্রশ্ন করে না যে আমি তো কারোকে তেল দিয়ে এই চাকরিটা পাইনি? বিবেক প্রশ্ন করে না আমি এই কী কাজ করছি? একজন আইপিএস এর সঙ্গে এটা নাটা মল্লিকের তো তফাৎ আছে। ভাঙড়ের নির্বাচিত বিধায়ক রীতিমতো ভাঙড়ে ঢুকতে পারলো না এই এই মুহূর্তে পশ্চিমবাংলার এই পরিস্থিতি, কারণ তাকে বলা হলো 144 ধারা জারি। ঠিক সেই ভাঙড়ে রীতিমতো আরাবুল ইসলাম এবং শওকত মোল্লা কালকে সভা করছে, প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করছে। কিভাবে করা যায় জানার চেষ্টা করবো, জনপ্রতিনিধি আমার সঙ্গে রয়েছে, কি বলবো সজল? আমি একটা কথা বলি শোনো, দেখো আচ্ছা 144 ধারা শুধু এর সাথেই ছিল, ও আমাদের সিদ্দিকীর সাথেই ছিল, নওশাদের সাথেই ছিল। কোর্ট বলেছিল যেখানে নমিনেশন হবে তার 100 মিটার মধ্যে হচ্ছে 144 ধারা, 100 মিটার না 1 কিলোমিটার, 144 ধারা কোথাও মেনটেন হয়েছে? কাউন্টিং স্টেশনের বাইরে 144 ধারা ছিল না, মেনটেন হয়েছে, কোথাও হয়নি। আচ্ছা 144 ধারার নিয়ম কি? আমি যেতে পারবো না? কে বলেছে আমি 144 ধারার মধ্যে দিয়ে হেঁটে যেতে পারবো না, গাড়ি করে যেতে পারবো না? আইপিএস কে আমি বলছি, উনি নিশ্চয়ই আমার থেকে বেশি শিক্ষিত, বাট উনি আইন লঙ্ঘন করছেন। আর কোথায় লেখা আছে যে 144 ধারার মধ্যে দিয়ে আমি যেতে পারবো না? একসাথে পাঁচ বা তার অধিক লোক যেতে পারবে না। বলতে পারতো নওশাদ সিদ্দিকী তুমি একা যাও, অসুবিধা কী ছিল? বলতে পারতো নওশাদ সিদ্দিকী তুমি একা যাও, এমন একটা করছে যেন মনে হচ্ছে ভাঙড়টা আর ভারতবর্ষের মধ্যে নেই। ওখানে ঢুকতে গেলে ভিসা লাগবে, পাসপোর্ট নিয়ে যেতে হবে, এটা মনে হচ্ছে ভাঙড়টা ভারতে নেই, উনি এটাকে বিচ্ছিন্ন করে দিতে। এটা তো আজকে নাকি, তুমি আজকে কি নতুন খবর পেলে? এর আগে শুভেন্দু অধিকারীকে আটকে দিয়ে ফেরত দেওয়া হয়েছে, সুকান্ত মজুমদারকে সেকেন্ড ব্রিজের ওপর থেকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাওয়া হয়েছে, ইটস নাথিং নিউ, প্রথমবার নয়। এটাই আজকে ওদের কালচার, ওরা উত্তরপ্রদেশে গেলে দেখতে পারে, ওরা মণিপুরে ফ্যাক্ট ফাইন্ডিং টিম জানা যাবে দেখতে পাবে, কিন্তু স্থানীয় বিধায়ক এখান থেকে ওরা বহিরাগত না, মণিপুরে যাবে, উত্তরপ্রদেশে যাবে, গুজরাটে যাবে, দিল্লিতে যাবে, সরেজমিনে তদন্ত করবে, কেউ আটকাবে না, হাথরসে যাবে, সবেতে যাবে, কিন্তু নিজের রাজ্যের লোক, বাংলার জনপ্রতিনিধি, সে ওই অঞ্চলের জনপ্রতিনিধি ওই অঞ্চলে ঘুরতে পারবে না। বাহ, হোয়াট আ জোক, কি বলবো এর? আমি ওনার এই মানসিকতাকে সেলাম জানাই, বলি ভাই বসে থাকো যতক্ষণ না তোমায় যেতে দেয়, দেখা যাক না কতক্ষণ আটকাতে পারে। আর যতক্ষণ তুমি বাইরে বসে থাকবে জানবে ওরাও শওকত মোল্লারা বেশি ঘোরাঘুরি করতে পারবে না, কারণ তাহলে সংবাদ মাধ্যমের চোখের সামনে পড়ে যাবে। পুলিশকে বলেছিলেন কালকে ফ্রি হ্যান্ড দিচ্ছি, দিদিমণি কাল বলেছিলেন পুলিশকে ফ্রি হ্যান্ড দিচ্ছি, এই হচ্ছে ফ্রি হ্যান্ডের নমুনা। কে ওই যে জক ছুঁড়ে মারে মুখ্য, এই সরকার 12 বছর আসার পর এই লোকটার
একবার বা দুবার গ্রেপ্তার হয়েছে, এই লোকটা দল থেকে বহিষ্কৃত হয়েছে, আবার কখন দলে ঢুকে গেছে জানি না। ভোটের সময় আরাবুল্লাই দলের সম্পদ, আরাবুল্লাই তখন দলের বুল হয়ে গিয়ে দলটাকে টেনে নিয়ে যায়, ভদ্রলোকেরা তো আর দলে নাই। এই কথা তো আমি এতক্ষণ ধরে বললাম, এই এই যারা ওই পুলিশ যেটা আছে ওন ভদ্রমহিলাকে দেখে পুলিশ মনে হচ্ছে আইপিএস, আপনি কি বলছেন? আইপিএস তো, আইপিএস হয়েও এরকমভাবে চাটতে হয় জুতো চটি? একজন মহিলা সম্মান রেখে বলছি, তার বিবেক প্রশ্ন করে না যে আমি তো কারোকে তেল দিয়ে এই চাকরিটা পাইনি? বিবেক প্রশ্ন করে না আমি এই কী কাজ করছি? একজন আইপিএসের সঙ্গে একটা নাটা মল্লিকের তো তফাৎ আছে, নাটা মল্লিককে যাকে ঝোলাতে বলবি তাই ঝুলিয়ে দেবে। ভাই মুখ্যমন্ত্রী, আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই যে নওশের সিদ্দিকীকে যেতে দিতে হবে। আমি প্রশ্ন করতে চাই, ইনফরমেশনের প্রয়োজন কোথায়? একশো, আমি একটা কথা বলি, তুমি আর তোমার বলি, লালবাজারের সামনে 144 তারা অলওয়েজ, এখান থেকে তো 2 কিলোমিটারের ভেতরে, তুমি ঘুরে আসো না তোমার কি আটকাবে? আমি জানতে চাই, 99 সামনে 144 ধারা আছে, ওখানে তুমি জমায়েত করতে পারবে না, তুমি যেতে পারবে না কোথায় লেখা আছে? তুমি যেতে পারবে না কোথায় লেখা আছে? এটা তো জবরদস্তি, এটা তো গাজওয়ারি হচ্ছে সরকারের, সরকারের গুন্ডামি। এই কাজের ফলেই 355 এবং 56 ধারার জায়গা তৈরি হয়, যেটা কুণাল ঘোষ বলছে, যেটা শুভেন্দু অধিকারী বলেছে যে আমি জায়গা তৈরি করছি, এইটা এইটা এই যে একজন সাংসদ তিনি তার নিজের এলাকায় যেতে পারবেন না, এর থেকে অগণতান্ত্রিক আর কী হতে পারে?